আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যতটা কনফিডেন্স ততটাই নার্ভাস। সবটা মিলিয়ে মিশিয়ে পরীক্ষার হলে পা দিল ছাত্রছাত্রীরা। পরীক্ষার প্রশ্ন কেমন হবে, সহজ না কঠিন, আমার ছেলে বা আমার মেয়ে ঠিকঠাক উত্তর দিতে পারছে তো, এসব কৌতূহলী দৃষ্টি নিয়েই অপেক্ষারত অভিভাবক অভিভাবিকারা। তোমার নাম কি? রঞ্জন স্যার। আচ্ছা, কোন স্কুল থেকে এসেছো তুমি? হিন্দি মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, কেমন প্রিপারেশন কেমন আছে? ভালো আছে। কিরকম মার্কস আশা করছো? 60%। আচ্ছা, তো অল দ্য বেস্ট তোমাকে, এবং তোমার পরীক্ষা খুব ভালো। আজকে এই পরীক্ষা? আজকে হিন্দি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কহাঁ সে কোন স্কুল সে আয়ে হ্যায় আপ? স্কুল আলিপুরদুয়ার। ও কুছ ইতনা মালুম নেই। আজ তো আপকা এগজাম হ্যায়, কেসা লাগ রাহা হ্যায়, ফিল ক্যা কেসা হো রাহা হ্যায়? মতলব ফার্স্ট টাইম বোর্ড এগজাম হ্যায় তো হালকা ডর তো লাগেগা এই সবকো, মতলব ভাই থোড়া নার্ভাস হুঁ। আর ভাই প্রিপারেশন কেসা হ্যায়? প্রিপারেশন তো ঠিকই হ্যায়, আব জেসা কোয়েশ্চন আয়েগা উসকা হিসাব সে আব দেনা পড়েগা। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর বাইরে কিন্তু আমরা একটা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি এবং মাধ্যমিক পরীক্ষা চলছে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। আর আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি হলো কালীবাড়ি কলোনি। আচ্ছা, আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আপনি একটু আগেই বললেন, তো কেমন প্রিপারেশন আছে? এমনি তো প্রিপারেশন ভালোই দিয়েছে, তো টেনশন হচ্ছে। আজকে কোন পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা। আচ্ছা, তো এই যে পরীক্ষা দিচ্ছে, এতদিনের যে প্রিপারেশন, তারপর রেজাল্ট কেমন এক্সপেকটেশন করছেন? আমি তো ভালোই আশা করছি, এখন জানি না কি করবে মেয়ে, টেনশন করছে তো এখন। পরীক্ষা শেষ কবে হচ্ছে? 27 তারিখ। পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা, কেমন লাগছে আপনাদের? স্টুডেন্ট ফার্স্ট ডে পরীক্ষা দিতে আসলো। হ্যাঁ, স্কুলের রুলস মানে নিয়মকানুন তো আমাদের মানতেই হবে, যথারীতি স্টুডেন্টকে পৌঁছে দিয়ে স্কুল নির্দেশে আমরা বেরিয়ে চলে এসেছি এই আর কি। আচ্ছা, প্রিপারেশন কেমন? প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, তবে অন্য স্কুলের সিট পড়াতে একটু বাচ্চারা ঘাবড়ে যাচ্ছে, যার জন্যে আমাদের গার্জিয়ানদের একটু আসা। আচ্ছা, আপনারা কোথা থেকে, আপনি কোথা থেকে এসেছেন? আমি জিতপুর স্কুল থেকে এসেছি। জিতপুর স্কুল, তো আপনার মেয়ে তো নিশ্চয়ই? না, আমার ছেলে। আচ্ছা, এখানে কোন কোন স্কুলে সিট পড়েছে? এখানে জিতপুর স্কুল সিট পড়েছে, আর ওই বয়েজ হেভেলের রেল স্কুল সিট পড়েছে। বয়েজ না, গার্লসের রেলের স্কুল। তো আপনার স্টুডেন্টের প্রিপারেশনটা কেমন? মোটামুটি ভালোই আছে এবছর। কিরকম আশা করছেন, মানে রেজাল্ট? রেজাল্ট কেমন আশা করছেন? এখন রেজাল্ট আসা তো সকলের এক্সপেকটেশন হাই থাকে। হ্যাঁ, এখন পরীক্ষায় কথা বলবে, পেনে কথা বলবে। ধন্যবাদ, ধন্যবাদ। পরীক্ষা চলছে এবং গার্জিয়ানরা কিন্তু বাইরে এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষারত, যে কখন তাদের স্টুডেন্টরা, মানে তাদের ছেলে হোক মেয়ে হোক, কী করে পরীক্ষা দিয়ে আমি কতটুকু লিখতে পারলো না পারলো সব জানবে একটু পরে যখন ওরা বেরিয়ে আসবে। তাই সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আমার নাম ননিকান্ত রায়। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? বঞ্চকামারি। ও, আপনার কি ছেলে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, ছোটবেলায় শুনতাম মাধ্যমিক হচ্ছে সাগর আর উচ্চ মাধ্যমিক মহাসাগর, তো সাগর পাড়ি দিতে যাচ্ছে আপনার ছেলে, তো কেমন লাগছে আপনার? এখন মনে তো আনন্দই আছে, কিন্তু এখন এটা হলো অদৃষ্টের ব্যাপার, আমার অদৃষ্ট এবং ছেলের অদৃষ্ট কতটুকু কি করতে পারে, কোনো গার্জিয়ান তো কোনো অভিভাবক। টানা 7 দিন কি 10 দিন এই পরীক্ষা চলবে। আমরা ছোটবেলায় শুনতাম মারা বাবারা বলতো যে মাধ্যমিক সাগর এবং উচ্চ মাধ্যমিক মহাসাগর, তাই সাগর পাড়ি দিতে স্টুডেন্টরা চলে এসেছে এবং গার্জিয়ানরাও অপেক্ষারত আছে যে কখন তাদের স্টুডেন্টরা বেরিয়ে আসবে, মানে তার ছেলেমেয়েরা বেরিয়ে আসবে এবং জানতে চাইবে যে কেমন হলো তাদের পরীক্ষা। তাই সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আলিপুরদুয়ার জেলার থেকে রিপোর্ট দেবকণা ভট্টাচার্য।